হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হিমিকাস কিচেনের আজকের পর্বে থাকছে দারুণ মজার চিকেন স্যান্ডউইচের রেসিপি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই স্যান্ডউইচটি তৈরি করে নেওয়া যায়। চলুন তবে দর্শক, দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী আর কী কী লাগছে। চিকেন স্যান্ডউইচ করার জন্য এখানে আমি একটা হাঁড়িতে ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ আদা পেস্ট, কোয়ার্টার চা চামচ লবণ, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। এখানে আমি সাদা গোলমরিচটা ইউজ করেছি, আপনারা চাইলে কালোটাও করতে পারেন। এর মধ্যে আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়েছি, আমি হাড় সহ নিয়েছি, এটাকে দিয়ে সিদ্ধ করে নিব 8 থেকে 10 মিনিটের জন্য। আপনারা চাইলে হাড় থেকে কেটে শুধুমাত্র চিকেনটাও ইউজ করতে পারেন। এবারে এটাকে ঢেকে দিলাম চুলার আঁচটাকে মিডিয়াম লোতে দিয়ে 10 মিনিটের জন্য আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়েছি, পানিটাকে একদমই শুকিয়ে নিয়েছি। এখন চিকেনগুলোকে হাড় থেকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে আমি খুলে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আপনারা চাইলে এটাকে ছুরি দিয়েও কেটে ছোট টুকরা করে নিতে পারেন। আমি এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি হাড় থেকে ছাড়িয়ে চিকেনগুলোকে। এবারে এই চিকেনের মধ্যে এই চিকেনটা দিয়ে আমি আপনাদেরকে 3 ধরনের স্যান্ডউইচ তৈরি করে দেখাবো। তো প্রথমেই আমি চিকেনটাকে রেডি করে নিচ্ছি, তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মেওয়ানেজ। মেওয়ানেজটা যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে, সুপার শপে অথবা মুদি দোকানেও এখন কিনতে পাওয়া যায় খুব সহজেই। দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ আর কিছুটা গোলমরিচের গুঁড়া। এই গোলমরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, আর মেওয়ানেজটাও, কারণ অনেকে বেশি খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে আর একটু বাড়িয়েও দেওয়া যাবে যার যার পছন্দ অনুযায়ী। এবারে চিকেনের সাথে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিলাম। এখন এই ফিলিংটা দিয়েই প্রথমে আমি একটা স্যান্ডউইচ করে দেখাবো। তার জন্য সাইডগুলো কেটে নিচ্ছি, কারণ অনেক বাচ্চারাই এই সাইডের অংশটা খেতে পছন্দ করে না, বলে শক্ত লাগে তাই। আর যারা পছন্দ করেন বা বড়দের জন্য, বিশেষ করে লাঞ্চ বক্সে দিতে হলে সাইডটা না কাটলেও হবে। ধারগুলো কেটে আমি ব্রেডের উপরে একটু মেওয়ানেজ দিয়ে দিচ্ছি, এতে করে ব্রেডটা খুব সফট থাকে আর এর ময়শ্চারাইজারটা ধরে রাখে, ব্রেডটা শক্ত হয়ে যায় না। এখন চিকেনের কিছুটা ফিলিং নিয়ে আমি ব্রেডের উপরে দিয়ে দিচ্ছি। এটাও যার যার টেস্ট অনুযায়ী, যে যতটুকু খাবেন সেটুকু দিয়ে নিলেই হবে। উপর থেকে যে ব্রেডটা দিব তার উপরেও সামান্য পরিমাণে মেওয়ানেজ দিয়ে, চাইলে একটু টমেটো কেচাপও দেওয়া যায়, এতে করে টেস্টটা খুব ভালো লাগে। আবার যদি কেউ অপছন্দ করেন বা ভালো না লাগে, সেক্ষেত্রে আপনারা এটা স্কিপও করতে পারেন। এভাবে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল একটা স্যান্ডউইচ রেডি। বাচ্চার স্কুলের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি এটি। অনেকেরই রিকোয়েস্টের রেসিপি ছিল এটা, যদিও বিভিন্ন কারণবশত দিতে দেরি হয়ে গেল ভিডিওটা, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দেখুন দর্শক, হয়ে গেল। এভাবে করে আপনারা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। এবারে আমি ক্লাব স্যান্ডউইচ করে দেখাবো। ক্লাব স্যান্ডউইচ করার জন্য আমি আর সাইডগুলো কাটবো না, আপনারা চাইলে কেটে নিতে পারেন। একইভাবে একটা ব্রেড স্লাইস নিয়ে তার উপরে কিছুটা মেওয়ানেজ আর টমেটো কেচাপ আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে সেই চিকেনের ফিলিং থেকে 1 টেবিল চামচ পরিমাণ মতো। আগেই বলেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী যে যতটুকু খাবেন সেটুকু দিয়ে নেবেন। উপর থেকে এভাবে ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। এবারে আরেকটা স্লাইস নিয়ে তার মধ্যে কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা মেওয়ানেজ আর উপর থেকে ব্রেডটা বসিয়ে দিলাম। তার উপরে দিয়ে দিব, এখানে আমি একটা ডিম পোস্ট করে রেখেছি, যেহেতু ক্লাব স্যান্ডউইচ, ক্লাব স্যান্ডউইচের মধ্যে সাধারণত ডিম পোস্টটা ইউজ করা হয়ে থাকে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু টমেটো স্লাইস করে রাখা, এখানে চাইলে আপনারা শসাটাও ইউজ করতে পারেন। আবার এরকম কুচি করা লেটুসও দিয়ে দেওয়া যেতে পারে, আমি আর কিছু দিব না। এবারে আরেকটা ব্লেড স্লাইস নিয়ে আমি তার মধ্যে মেওয়ানেজ আর টমেটো কেচাপ একইভাবে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে এইভাবেই আপনারা বাটারের মধ্যে একটু ছেঁকে দিতে পারেন, মাঝখান থেকে কেটেও নিতে পারেন, আবার এভাবে আস্তেও রাখতে পারেন, যার যেরকম পছন্দ। এবারে আমি 3 নম্বর
প্রসেসটা দেখাবো। তার জন্য এখানে কিছু লেটুস কুচি আর গাজর গ্রেট করে রাখা, বাকি চিকেনের ফিলিংটার মধ্যে দিয়ে মিক্স করে নিচ্ছি। তবে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে ভেজিটেবলসটা না দিয়ে সংরক্ষণ করলেই ভালো হবে। এবারে একইভাবে একটা ব্রেড স্লাইসের উপরে কিছুটা মেওয়ানেজ আর টমেটো কেচাপ দিয়ে এই ফিলিংটা থেকেই দিয়ে দিলেই রেডি হয়ে যাবে দারুণ মজাদার ভেজিটেবল উইথ চিকেন স্যান্ডউইচ। দেখলেন তো দর্শক, কত সহজেই একটা ফিলিংয়ের সাহায্যেই তৈরি করে নেওয়া গেল তিন স্বাদের, তিন রকমের চিকেন স্যান্ডউইচ। আশা করছি ভালো লেগেছে এবং সহজ লেগেছে, বাসায় ট্রাই করবেন। ব্যাস হয়ে গেল। আর আপনারা যদি প্লাস্টিক র্যাপের সাহায্যে একটু পেঁচিয়ে রেখে দেন, সেক্ষেত্রে ফ্রিজে একটা বক্সে ভরে রেখে দিলে এটা সফট থাকে আর 2 থেকে 3 দিন অনায়াসে বাচ্চার স্কুলের টিফিনে অথবা লাঞ্চ বক্সেও দিয়ে দেওয়া যায়। ক্লাব স্যান্ডউইচটাকে আমি একটু কেটে নিচ্ছি, এভাবে করে কেটে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে লাঞ্চ বক্সে দিয়ে দিব। আর আরেকটা স্যান্ডউইচকে আমি একটু বাটারের মধ্যে টোস্ট করে নিচ্ছি, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। তবে টোস্ট করা ছাড়াও স্যান্ডউইচটা খেতে কিন্তু অসম্ভব মজা আর হেলদিও বটে। তার জন্য একটা প্যানে আমি সামান্য পরিমাণে বাটার নিয়ে নিলাম। বাটারটা হালকা একটু যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে তৈরি করে রাখা স্যান্ডউইচটা দিয়ে দিতে হবে। প্রায় মিনিট খানেকের জন্য একটা পাশ ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, সেক্ষেত্রে পুড়ে যেতে পারে। মোটামুটি গরম হয়ে আসলেই একটা স্যান্ডউইচ আমি বাটারের উপর দিয়ে দিলাম। ঠিক 1 মিনিট পরে এটাকে খুব সাবধানে উল্টে দিতে হবে। অনেকে এইভাবে পছন্দ করে থাকে, আবার ভাজা ছাড়াও পছন্দ করে থাকে, যার যেভাবে ইচ্ছা সেভাবেই করে নেবেন। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা পাশ উল্টে দিলাম। ব্যাস এভাবে করে নামিয়ে নিলেই হবে আর ঠান্ডা হওয়ার পরে প্লাস্টিক র্যাপ দিয়ে পেঁচিয়ে পরিবেশন করে নিলেই হবে। আশা করছি আজকের পর্বটি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন এবং সহজ আর মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।